हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल क्राफ्ट क्रिएशन बाय मौसुमी। आज के वीडियो टाइम ने ची मास्क सोपीस। चलो स्टार्ट करा जाक। देखो अमर काचे एक टा बांबू टुग्रो चिलो और आइसक्रीमे स्टिक निए ची। आइसक्रीमे स्टिक टके अमी केटे छोटो बड़ो इरकम साइज मोतो करे निए ची, जेटा अमी যে পাশের টুকরোটা রয়েছে তার একটা সাইডে এইভাবে আঠা দিয়ে আটকে নিচ্ছি। এরপর আমি জুট রোপ নিয়েছি, জুট রোপটাকে আইসক্রিম স্টিকের উপর আঠা দিয়ে এইভাবে শক্ত করে আটকে নিচ্ছি। এরপরে আমি এমসিল নিয়েছি, এমসিলের দুটো পাটকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর যে ডোটা পেয়েছি সেখান থেকে আমি চোখ, নাক, ঠোঁট ইত্যাদি আমি মাস্কেট বানিয়ে নিচ্ছি। আজকে যে ডিআইওয়াই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি মাস্ক তৈরির, এটা আমার বাড়িতে পড়ে থাকা সমস্ত টুকরো জিনিস দিয়ে তৈরি করছি। আমার কাছে এই যে বাম্বু টুকরোটা ছিল সেটা আমি একটা পুজো প্যান্ডেল থেকে কালেক্ট করেছিলাম, আর এখানে যে এমসিল ব্যবহার করেছি সেটাও আমার বাড়িতে যে পাইপলাইনের কাজ হয়েছিল সেখান থেকে আমার কাছে পড়েছিল, আর যে আইসক্রিম স্টিকগুলো রয়েছে সেগুলোও তো বাড়িতে আমার পড়েই ছিল, টুকটাক ক্রাফটের কাজের জন্য লেগে থাকে, তো সেগুলো দিয়েই আজকে আমি মাস্ক তৈরি করছি। তো পরে আমি আরও যে জিনিসগুলো ইউজ করেছি সেগুলো আমার বাড়িতে পড়ে থাকা জিনিস, তো দেখতে থাকো তোমরা। বাম্বুর টুকরো দিয়ে মাস্ক আমার রেডি হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি শুকিয়ে যাতে যায়, আর তারপর আমি কালার করা শুরু করেছি। আমি এখানে ব্ল্যাক অ্যাক্রাইলিক কালার ইউজ করে নিচ্ছি। প্রাইমারি কালার হিসেবে ব্ল্যাক অ্যাক্রাইলিক কালার ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি বাকি যে কালারগুলো সেগুলো ইউজ করে নিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও, আর খুব ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে মাস্ক কালার করা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি একটি পেপার বোর্ডের চোং নিয়েছি, আর এই যে রোলার মতো দেখছো যেটা, সেটা আমি পেয়েছিলাম বিয়েবাড়ির যে তত্ত্বের ট্রে থাকে সেই পুরনো ট্রে থেকে এটা আমি কালেক্ট করে নিয়েছিলাম। আর একটা ঢাকনা নিয়েছি, যেটা একটা কাঁচের শিশির ঢাকনা, যে ঢাকনাটা পুরনো হয়ে গিয়েছে এবং শিশিটা ভেঙে গিয়েছিল, তো সেই ঢাকনাটা আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে সেই ঢাকনাটা দিয়েই আমি এভাবে কাজ করছি। চোঙটি আর যে ঢাকনাটা রয়েছে সেটা ভালোভাবে আমি এমসিল দিয়ে এভাবে অ্যাটাচ করে নিয়েছি, আর পুরো ব্ল্যাক কালার করে দিচ্ছি দুটোতেই। আর এর ওপরে আমি কিছু হোয়াইট অ্যাক্রালিক কালার দিয়ে কিছু পেন্ট করে নিয়েছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে।
কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি বার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি মাস্ক এবং এই স্ট্যান্ডটাতে। তোমরা জানো বার্নিশ অ্যাপ্লাই করবার ফলে এটি চকচকে হয় দেখতে এবং এর কালার অনেকদিন পর্যন্ত টেকসই হয়। আজকের এই মাস্ক যে তৈরি করেছি সেটা আমি ওয়াল হ্যাঙ্গিং হিসেবে রাখতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে সব মাস্কই ওয়াল হ্যাঙ্গিং হয়, তো আমার ইচ্ছা হলো যে এটাকে একটা স্ট্যান্ড করে শোপিস বানানো, তো আমি সেই হিসেবে করেছি। তোমরা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে রাখতে পারো। আর এটা হচ্ছে এর ফাইনাল লুক।